আপনি যদি আল্লাহর রাসূলের উম্মত হয়ে থাকেন, আপনার রাসূল আল্লাহ আল্লাহ তাআলার দিদার পেয়েছে, এখানে আপনার কলিজে আগুন লাগে কেন? ঠিক কি না বলেন? মানে বুঝতে হবে আপনার কলিজে আল্লাহর রাসূলের ভালোবাসা নাই, আল্লাহর রাসূলকে মনে করেন আপনার মতোই। এই কারণেই তো এখানে সমস্যা, ঠিক কি না? পৃথিবীতে যারা আল্লাহর ওলি বড় বড় হাফেজে হাদিস তারা মেনে নিয়েছেন আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন সশরীরে জাগ্রত অবস্থায় এবং আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন কপালের নিচে চামড়ার যোগ দিয়ে। বলুন আল্লাহু আকবার। রজব মাসের উপরে ব্যাপক আলোচনা, তার কারণ আপনারা জানেন এই রজব মাসের মাঝেই কিন্তু রয়েছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং গোটা পৃথিবীতে রাসূল প্রিয় রাসূল পাগল যারা তাদের কাছে কিন্তু এই মাসটির অনেক বেশি ফজিলতপূর্ণ, বিশেষ করে যাদের স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে তাদের কাছে এই মাসটি একটি ঈদের মাসের মতো। তার কারণ এটাই সেই মাস যেই মাসে আজ থেকে 1500 বছর আগে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে আল্লাহ তাআলা মেহমান করে আরশে আজিমে নিয়ে নিয়েছিলেন, সুবহানাল্লাহ, সশরীরে নিয়েছিলেন, জীব জাগ্রত অবস্থায়, ঘুমের মাঝে নয়, সশরীরে মেরাজ গিয়ে ফারাআ রাব্বাহু বিআইনাই রাসিহি, সুবহানাল্লাহ বলেন। ইখতিলাফ করতে পারেন, আপনার ক্ষমতা আছে, আপনার অনেক সাপোর্ট আছে, আপনি না মানতে পারেন, তবে পৃথিবীতে যারা আল্লাহর ওলি বড় বড় হাফেজে হাদিস তারা মেনে নিয়েছেন আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন সশরীরে জাগ্রত অবস্থায় এবং আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন কপালের নিচে চামড়ার যোগ দিয়ে। বলুন আল্লাহু আকবার। আমরা কি বিশ্বাস করি? দেখবেন এই মাস আসলেই কত ইখতিলাফ শুরু হয়ে যায়, না দেখে নাই, ঘুমের ভিতর হয়েছে এটা সেটা কত কথা। অথচ হাদিসের কিতাব স্টাডি করলে পাওয়া যায় মেরাজের হাদিসকে বর্ণনা করেছেন মোট 26 জন সাহাবি। সুবহানাল্লাহ বলবেন না, কয়জন সাহাবি? 26 জন সাহাবি। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ তাআলা ওনার মতো এত বিশাল হাফেজে হাদিস, এত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি বলেছেন আমার রসুলকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ তাআলার দিদার দিবেন না, এটা হতে পারে না। রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি, আমার আল্লাহকে আমার রাসূল দেখেছেন চামড়ার কপালের নিচে চামড়ার চোখ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরাও এটা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? যার বিশ্বাস না হয় মারামারি করার দরকার নাই, বিশ্বাস করো না কেন, এটার মারামারি করার দরকার নেই। আচ্ছা, আপনার আমার কাছের কোনো মানুষ একটা মতভেদ লাগছে, মনে করেন আমার ছেলে ডিগ্রিতে খুব ভালো রেজাল্ট করছে, এখন তাকে মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে, তুমি এখানে আসো। তো ওখানে আসার পরে এখন এলাকার মাঝে দুইটা দ্বন্দ্ব লাগছে, কেউ কেউ বলে অমুকের ছেলে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার আনছে, প্রধানমন্ত্রী তাকে অনেক কথাবার্তা বলছে, সামনে তার সাথে সাক্ষাৎ হয়েছে। আরেকটা দল বলে যে না, কিসের প্রধানমন্ত্রী বেটা, সে তো প্রধানমন্ত্রীর কাছে যায় নাই, মন্ত্রীদের কাছেও যাইতে পারে নাই, সে তো ওই গেটে গেছে, ওখান থেকে এই ওখান থেকে একটা পুরস্কার নিয়ে চলে আসছে। এখন দুই দলে ঝগড়া। এখন আপনি ওই ছেলের পিতা হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে, আপন হিসাবে, আপনার কাছে এই দ্বন্দ্বটা কেমন লাগবে? কেমন লাগবে? খারাপ লাগবে না? আর যদি আপনার ছেলে প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার আনে, এটাই যদি মানুষে বলে এবং এটাই যদি সত্য হয়, আপনার কেমন লাগবে? ভালো কি অল্প অল্প লাগবে? তাহলে আপনি যদি আল্লাহর রাসূলের উম্মত হয়ে থাকেন, আপনার রাসূল আল্লাহ আল্লাহ তাআলার দিদার পেয়েছে, এখানে আপনার কলিজে আগুন লাগে কেন? ঠিক কি না বলেন? তার মানে বুঝতে হবে আপনার কলিজে আল্লাহর রাসূলের ভালোবাসা নাই, আল্লাহর রাসূলকে মনে করেন আপনার মতোই। এই কারণেই তো এখানে সমস্যা, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে দেখা দিবেন না, আসমানের উপরে যান নাই, বাইতুল মাকদাস পর্যন্ত গেছে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা, এগুলো সব অমূলক কথাবার্তা। আর যদি এটা স্বপ্নেই হয়ে থাকে, দেখা যদি নাই হয়ে থাকে,
তাহলে তো এটা মানুষ অকপটে মেনে নিত, কারণ আমরাও তো আজকের এখানে যারা উপস্থিত আছি আজকের রাত্রে হতে পারে এখানেও অনেকে অনেক কিছু স্বপ্ন দেখছেন যেগুলো অমূলক, ঠিক কিনা বলেন? বাতাসের উপর দিয়ে উঠতেছেন, স্বপ্ন দেখছেন না অনেকে অনেকদিন? এখন দিনে যদি বলেন যে আমি গত রাত্রে স্বপ্নে দেখছি বাতাসের উপর দিয়ে উঠতে, আপনার বিরুদ্ধে কি কেউ লাগবে নাকি? আবার একটা স্বপ্নে দেখছো বাটা কী হয়তো, বাতাসের উপর দিয়ে পারলে এমনি ওঠো না, এমনি ওড়ো না, ঠিক কিনা বলেন? তো স্বপ্ন তো মানুষ দেখতেই পারে, তো স্বপ্ন নিয়ে তো কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যেহেতু বাস্তব হয়েছে, এ কারণে আল্লাহর রাসূলের পক্ষের একটা গ্রুপ আর বিপক্ষের একটা গ্রুপ, দুই গ্রুপের মাঝে সংঘাত। পক্ষের গ্রুপ বলে আমার আল্লাহর রাসূল সশরীরের জাগ্রত অবস্থায় গিয়েছেন, চামড়ার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। আর যারা আল্লাহর রাসূল বিরোধী গ্রুপ তারা বলে না বাইতুল মাকদাস পর্যন্ত গেছেন, আসমানের প্রথম আসমানেই তো উঠতে পারে না, কারণ আমরাই তো আসমান খুঁজে পাই না, এত দামি দামি রকেট এত কিছু এরপরও আমরা আসমানের নাগাল পাই না, তো আল্লাহর রাসূল কেমনে গেলেন সেই 1500 বছর আগে? নাউজুবিল্লাহ বলেন, আসমানেই যেতে পারে না, তাহলে আল্লাহকে দেখবেন কেমনে? আর নাউজুবিল্লাহ বলেন। তো আমরা বড় বড় ইমামদের সাথে আছি, ঠিক কিনা বলেন? 1500 বছর পরে এসে আল্লাহর রসুলের, 1000 বছর পরে এসে আল্লাহর রসুলের, 600-700 বছর পরে এসে কোনো আলেম কোনো দল মত এবং টাকা পয়সা রিয়াল ডলারের মাধ্যমে নিজের মস্তিষ্ককে বিকৃতি করে তাদের মুখ থেকে যে ফতুয়া, ওই ফতুয়া আমরা মানি না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার রজব মাস ফজিলতের মাস, রজব মাসকে আমার আল্লাহ নিজে বলেছেন সাহারি, এটা আমার মাস, সুবহানাল্লাহ বলেন, আমার মাস দেখেই তো আমি আমার হাবিবকে, যাকে না বানাইলে কিচ্ছু বানাইতাম না, আমার সেই হাবিবকে আমি নিয়ে এসেছি, আমি আমার মাসে আমার হাবিবকে আমার এলাকায় নিয়ে এসেছি, আমি কি দেব বেটা তোর কাছে জিজ্ঞাসা করতে হবে? আমি আল্লাহ, আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমি আমার ইচ্ছা যা ইচ্ছা তাই আমার হাবিবকে দিয়েছি, ঠিক কিনা বলেন? আর কি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে? আসমান জমিন এ দুইয়ের মাঝে যা কিছু আছে, এমনকি জান্নাতের মালিক জান্নাতের চাবি সব কিছু আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাবিব কষ্ট পাবেন না, ওরা আপনাকে কষ্ট দেয় কিন্তু আপনি কষ্ট নিয়েন না, ওটা দুনিয়ার জীবন, আপনাকে আমি বিশাল এমন দিব এমন দিব আপনি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তো আমি শুধু একটি আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই, এই রজব মাস কেন্দ্রিক, মেয়েরাজ কেন্দ্রিক, রজব মাসের ফজিলত কেন্দ্রিক, আর সেটি হলো মেয়েরাজের প্রেক্ষাপট। মেয়েরাজের কি প্রেক্ষাপট? মেয়েরাজটা কেন হয়েছিল, কেন হয়েছিল, আল্লাহ তাআলা কেন তার হাবিবকে সেই আসমানে নিয়ে আল্লাহ তাআলার দিদার দিয়েছিলেন, এটার প্রেক্ষাপটটা কি? ভাইয়েরা আমার, আপনারা যারা পড়াশোনা করেন আপনারা জানেন মেয়েরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের কততম বছরে? 11তম। কততম? 11। তাহলে নবুয়াত প্রকাশিত হয়েছে তার আগে, মেয়েরাজের আগে 10 বছর অতিবাহিত হয়ে গেছে। 10 বছর অতিবাহিত হয়েছে মানে এই 10 বছরের দিন ইসলাম কেন্দ্রিক, আল্লাহর রাসূলের জীবন জিন্দিগি ইবাদত বন্দিগি কেন্দ্রিক যত ঘটনা সবগুলোই হলো মেয়েরাজের প্রেক্ষাপট, সুবহানাল্লাহ বলেন। তো 10 বছরের ঘটনাগুলো ইসলামের ইতিহাসে কোনোটায় সংক্ষিপ্ত কোনোটায় ব্যাপক বিভিন্ন ধরনের ঐতিহাসিকরা লিখতে চেষ্টা করেছেন, কিন্তু সবাই কি সবটা লিখে শেষ করতে পারছেন? কেউ কি পারছেন না? 10 বছরের ঘটনা কিভাবে, এতগুলো ঘটনা কিভাবে লিখবেন, ঠিক কিনা বলেন? তো তারা না পারলেও আজকের যেহেতু আমরা আহসানিয়া মসজিদের মুসল্লি, আমরা আধা ঘন্টা ইনশাল্লাহ 10 বছরের ঘটনা বলে শেষ করতে পারবো ইনশাল্লাহ।